হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে যারা মুভি দেখতে ভালোবাসার জন্য, বিকজ নভেম্বরের সবকটা বড় মুভি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রত্যেকটা মুভি কিন্তু বড় বক্স অফিস বাজেটের মুভি এবং বড় বাজেট কামাতেও পারে, ঠিক আছে। প্রত্যেকটা মুভি কিন্তু অনেক ধরনের সিকুয়েলও আছে এবং প্রত্যেকটা মুভি কিন্তু একটা বড় ব্লকবাস্টার মুভি হতে চলেছে নেক্সট দু মাসের জন্য। তো তোমাদের এদের মধ্যে কোন মুভিটা তুমি দেখতে যাবে, কোন মুভিটা তুমি বাড়িতে বসে ওটিটি প্ল্যাটফর্মে দেখবে, কোনটা দেখবে না, তুমি কিন্তু ডিসাইড করতে পারবে এই পার্টিকুলার ভিডিও থেকে। এবং তোমার বন্ধুবান্ধব যারা নেক্সট দু মাসে মুভি দেখতে প্ল্যান করে তাদেরকে তুমি এই ভিডিও শেয়ার করতে পারো, এখান থেকে ওরা কোন মুভি কবে বেরোচ্ছে সেটা জানতে পেরে যাবে এবং সেই মুভি তারা মুভি দেখতে পারে। সো স্টার্টিং করবো নভেম্বরের 1 তারিখ থেকে, সেখানে দুটো মুভি বেরোচ্ছে, একটা ভুল ভুলাইয়া 3 আর একটা হচ্ছে সিংগাম 3। তো ভুল ভুলাইয়া 3 হচ্ছে সেই আমাদের ফার্স্ট যে ভুল ভুলাইয়া ছিল সেই ভুল ভুলাইয়ার নামটা রেখে সেকেন্ড পার্ট বের করা হয়েছিল, যেখানে সেই মঞ্জলিকে কাহিনী রাখা হয়েছিল, কার্তিক আর্যন সেখানে রুহি বাবার ক্যারেক্টার প্লে করেছিল, সেই কাহিনী আর ব্যাক করছে। অনেকে আমার ট্রেলারটা দেখেছি, ক্রিঞ্জ লেগেছে, বাট মুভিটাতে বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, বড় বাজেট আছে, সো মুভিটা অ্যাটলিস্ট এন্টারটেইনিং হওয়ার চান্স খুবই বেশি আছে, ঠিক আছে। তো কিছুটা হলে এন্টারটেইন হবে, ক্রিঞ্জ লাগলো, এন্টারটেইনিং কিন্তু এই মুভিটা হবে এবং আমরা ফ্যামিলি আই থিঙ্ক দেখতে যেতে পারি। তো এই মুভিতে কার্তিক আরিয়ান ছাড়াও তৃপ্তি দিমলিকে নতুন নেওয়া হয়েছে আর বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত দুজনকেই মঞ্জলিকে ক্যারেক্টার দেওয়া হয়েছে। তো একটা জায়গায় দুটো ভূত দেখানো হবে, ঠিক আছে। তো দুজনকে রাখা হয়েছে, দুজনই আমাদের ফেমাস অ্যাক্ট্রেস। এখানে আর কিছু ভালো হোক না হোক, যেটুকু গ্লিমস পেয়েছি এদের যে ওই মেরিট বললা যে গানটা আছে, ঠিক আছে, আমি যে তোমার যে গানটা আছে, দুজনের ডান্স কিন্তু এপিক হতে চলেছে, ওটা কিন্তু ডেফিনেটলি ভালো হবে, আমরা গ্লিপস কিন্তু অলরেডি পেয়ে গেছি। এছাড়াও এখানে বিজয় রাজ, রাজপাল যাদব বড় বড় অ্যাক্টার রয়েছে, মুভিটা আই থিঙ্ক এন্টারটেইনিং হতে পারে, ঠিক আছে। তো তোমাদের সে ডিসাইড করে তোমরা কোন মুভিটা দেখতে যাবে, বিকজ এরপরে কিন্তু এই 1 তারিখে আরেকটা মুভি আসছে যেটাও কিন্তু একটা সিকুয়েল, থার্ড পার্ট অফ দ্য সিংহাম। তো দুটোই থার্ড পার্ট, ভুল ভুলাইয়া 3 সিংহাম 3, সিংহাম এগেন, এই মুভিটাও কিন্তু আসতে চলেছে সেই 1 তারিখে। রোহিত শেট্টি কিন্তু সেই বড় সড়ো একটা কাস্ট দেখেছে সিংহাম 3-তে, সিংহাম 3-তে অজয় দেবগন, সিংহাম ছাড়াও অক্ষয় কুমার, দীপিকা পাদুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, এছাড়া ভিকি কৌশল থাকতে পারবে বা থাকতে পারে বলে শোনা যাচ্ছে, এছাড়া দাবাং আমাদের সালমান খানও কিন্তু আসতে পারে বলে শোনা যাচ্ছে, এছাড়াও ভিলেনের ক্যারেক্টারও কিন্তু বড় বড় রাখা হয়েছে। এখানে অর্জুন কাপুর, জ্যাকি শ্রফও রয়েছে এবং কারিনা কাপুর সিংহামের বউ হিসাবেও রয়েছে। তো এটাও কিন্তু একটা বড় বাজেটের বিগ অ্যাকশন ফিল্ম হতে চলেছে এবং রামায়ণকে কপি করে সে রামায়ণের কিছু ট্রোপস রেখে দেখানোর চেষ্টা করা হয়েছে এই দশেরাতে, ঠিক আছে, মানে আমাদের দিওয়ালিতে আসতে চলেছে। সো এটা কিন্তু যাদের এই ধরনের মুভি পছন্দ, যাদের এরকম মুভি দেখতে ভালো লাগে এবং সিংহাম ফ্র্যাঞ্চাইজ যারা বড় ফ্যান তারা কিন্তু এই মুভিটাও দেখতে যেতে পারে। তো 1 তারিখ কিন্তু তোমাদেরকে দুটো অপশন আছে, ভুল ভুলাইয়া এবং সিংহাম 3, দুটোই থার্ড পার্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজ। সো তোমরা কিন্তু ডিসাইড করতে পারো এদের মধ্যে কোনটা তোমরা দেখতে যাবে। নেক্সট একটা সাউথ ইন্ডিয়ান মুভি যেটা হচ্ছে কাঙ্গুবা, এটা বেরোচ্ছে 14 নভেম্বর। এই কাঙ্গুবা মুভিটা কিন্তু যেটা বললাম যে 14 নভেম্বর বেরোচ্ছে এবং এই মুভিটা কিন্তু বড় বড় কাস্ট নেওয়া হয়েছে বোধ সাউথ থেকে এবং আমাদের বলিউড থেকে। যেরকম সূর্যা এখানে মেন ক্যারেক্টার রয়েছে সাউথের থেকে, তার সঙ্গে দিশা পাটানি, ববি দেওয়ালকেও কিন্তু নেওয়া হয়েছে এবং ববি দেওয়াল কিন্তু ভিলেন ক্যারেক্টার প্লে করছে এবং এদের যে লুকগুলো দেওয়া সেগুলো কিন্তু খুব ইন্ট্রিগিং। এটা একটা ফ্যান্টাসি মুভি হতে চলেছে, ফ্যান্টাসি অ্যাকশন টাইপ মুভি চলেছে। তো যাদের এই ধরনের মুভি পছন্দ, বাহুবলী টাইপ মুভি পছন্দ, তারা কিন্তু এইটা এনজয় করতে পারে বলে আমার মনে হচ্ছে, দেখতে খুব ইন্ট্রিগিং লাগছে। তো সাউথের মুভি যারা দেখতে পারেন তারা কিন্তু কাঙ্গুবা দেখতে পারে, এটা কিন্তু হিন্দিতেও বেরোতে চলেছে অল ওভার ইন্ডিয়াতে, সো এটাও তোমরা চেক আউট করতে পারো। নেক্সট দুটো বড় হলিউড মুভি আসতে চলেছে, দুটোই বড় বড় বিগ বাজেট মুভি হবে এবং বড় বড় নাম আছে এখানে। সো এই মুভিতে রেড ওয়ান বলে মুভিটার নাম, ফার্স্ট মুভি যেটা হচ্ছে রেড ওয়ান, সেটা হচ্ছে বেরোচ্ছে 15 নভেম্বর। আর এই মুভিটা কিন্তু আমাদের রক, দ্য ডোয়েন জনসন কিন্তু এখানে রয়েছে, তার সঙ্গে ক্রিস এভান্স আমাদের ক্যাপ্টেন আমেরিকাও রয়েছে, এছাড়াও জে কে সিমন্সও রয়েছে এই মুভিতে। তো এই মুভিটা কিন্তু একটা বড় বাজেটের ক্রিসমাস টাইপের মুভি হতে চলেছে এবং যাদের ক্রিস এভান্স এবং রক, ডোয়েন জনসনকে পছন্দ তারা কিন্তু এই মুভিটা একটা ফ্যান্টাসি মুভি বেরোচ্ছে তো কিন্তু দেখতে যেতে পারে এবং এনজয় করতে পারে। এই মুভিটা তোমরা হিন্দিতে দেখে গালিব পেয়ে যাবে। নেক্সট হচ্ছে গ্ল্যাডিয়েটর 2। যারা ফার্স্ট গ্ল্যাডিয়েটর মুভি দেখেছে, অনেক পুরনো মুভি, সেটা খুব বড় হিট হয়েছিল, সেটারই একটা সিকুয়েল হতে চলেছে এই গ্ল্যাডিয়েটর 2, ঠিক আছে। আর এখানেও কিন্তু বড় বড় কাস্ট নেওয়া হয়েছে, যাদের এই ধরনের রোমান এম্পায়ারের যে যুদ্ধ হতো আগে গ্ল্যাডিয়েটর, এই ধরনের ফাইটিং সিন, এই ফাইটিং মুভি, বড় বাজেটের মুভি দেখতে পছন্দ তারা কিন্তু এটা ডেফিনেটলি চেক আউট করতে পারে। বাট আই থিঙ্ক এটা বাচ্চার জন্য সুটেবল হবে না, যারা একটু বড়, যারা এই ধরনের কাটাকাটি মারামারি দেখতে পছন্দ তারা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারে। রোমান
এম্পায়ার একটা আলাদা ঐতিহ্য ছিল এবং এই ধরনের মুভি একটা দাম কিন্তু একটা টাইমে ছিল, বাট এখন প্রেজেন্ট টাইমে কতটা এটা অ্যাপ্রিসিয়েটেড হবে আমাদের কারেন্ট মার্কেটে সেটা দেখার বিষয়। তোমরা তাহলে দেখতে পারো এই মুভিটাও। এই মুভিতে তোমাদের এঞ্জেল ওয়াশিংটন, পেট্রো প্যাসকেল, জোসেফ কুইন এদেরকে পেয়ে যাবে, যারা হচ্ছে বড় বড় একটা এঞ্জেল ওয়াশিংটনের নাম বলেই বড় ব্যাপার, ঠিক আছে। তিনি অনেক মুভি করেছে, অনেক টাইম থেকে তারা সবাই চেনে। পেট্রো প্যাসকেলকে আই থিঙ্ক তোমরা রিসেন্ট অনেক মুভির থেকে চিনতে পারো, যেরকম ফ্যান্টাস্টিক ফোরে মিস্টার ফ্যান্টাস্টিক হয়ে চলেছে আমাদের পেট্রো প্যাসকেল। এছাড়া যারা ম্যান্ডোলিয়ান দেখেছে, ম্যান্ডোলিয়ান ছিল আমাদের পেট্রো প্যাসকেল, বা লাস্ট অফ আসে অলরেডি অ্যাক্টিং করছে, সিজন টু পরে হচ্ছে আসতে চলেছে, সেখানেও দেখেছো। জোসেফ কুইনকে তোমরা রিসেন্টলি স্ট্রেঞ্জার থিংস লাস্ট সিজন ছিল সিজন ফোরে দেখেছো, এবং রিসেন্ট একটা মুভি বেরিয়েছিল কোয়াইট প্লেস ডে ওয়ান, সেখানেও তাকে কিন্তু দেখেছো। তো এটাও কিন্তু একটা বড় সড় মুভি হতে পারে। তোমরা যদি চাও এই ধরনের রোমান এম্পায়ার নিয়ে গ্ল্যাডিয়েটর মুভি নিয়ে দেখবি, তো গ্ল্যাডিয়েটর টু কিন্তু একটা ভালো অপশন হতে পারে তোমাদের জন্য। সেম ডেটে বেরাচ্ছে রেড ওয়ান আর গ্ল্যাডিয়েটর, তো তোমরা এই দুটো মধ্যে চুজ করতে পারো। 15 নভেম্বর তোমরা কোনটা দেখতে যেতে পারো। এবং সেম ডেট 15 নভেম্বরে কিন্তু আরেকটা মুভি আসছে, এটা হচ্ছে বেঙ্গলি মুভি, ঠিক আছে। এই মুভিটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটোর একসঙ্গে প্রযোজনায় তৈরি করা হয়েছে, এবং এখানে কিন্তু মানে বাংলাদেশের বড় সুপারস্টার শাকিব খান রয়েছে, ঠিক আছে, যাকে আমরা রিসেন্টলি তুফানে দেখেছিলাম, যেটা ইন্ডিয়াতেও বেশ বড় কামাই করেছে, যেটাও একসঙ্গে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কাজ করে তৈরি করা হয়েছিল। এখানেও কিন্তু সেরকম কিছু করা হয়েছে, এবং এখানে শুধু মানে ইন্ডিয়ার শুধু এপার বাংলারই নয়, অল ওভার ইন্ডিয়ার অ্যাক্টারদের নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই মুভিটা কিন্তু একটা বড় সড় মুভি হতে পারে। এটা সাইকোলজিক্যাল থ্রিলার, একটা মেন্টাল পেশেন্ট কাইন্ড অফ মানুষ, ঠিক আছে, তার জীবনের কাহিনী কাইন্ড অফ দেখানো হবে, যেখানে বড় বড় অ্যাক্টার নেওয়া হচ্ছে। শাকিব খান ছাড়াও সেখানে সোনাল চৌহানকে নেওয়া হচ্ছে, যাকে আমরা কিন্তু জান্নাত মুভি মনে আছে, ইমরান হাশমি জান্নাত মুভি যেখানে এক ফার্স্ট ছিল, এই সোনাল চৌহানকে আমরা দেখেছিলাম, দারুণ লেগেছিল, সে কিন্তু নায়ক হিসেবে রয়েছে। এছাড়া শুনতে পাচ্ছি জারিন খান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, এরকম বড় বড় নামও কিন্তু শোনা যাচ্ছে এই মুভিতে রয়েছে। তো এই মুভিটাও কিন্তু একটা বড় সড় হিট, অ্যাটলিস্ট প্যান ইন্ডিয়া না হোক, বাংলাদেশ এবং ইন্ডিয়া বা কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হতে পারে, বিকজ এটা কিন্তু বাংলার মধ্যে আমাদের এতক্ষণ যে মুভিগুলো বললাম, এরপরে যে মুভি বলবো নভেম্বর, সবই কিন্তু হিন্দি এবং ইংলিশ মুভি বা তামিল মুভি, যেগুলো তোমরা হিন্দিয়ে দেখতে পারো, বাট এটা কিন্তু বাংলা মুভি, যেটা এটাও কিন্তু তোমরা হিন্দিয়ে দেখতে পারো, বাট এটা কিন্তু বাংলা মুভি, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমরা চেক আউট করতে পারো, যে শাকিব খানের ফ্যান তারা কিন্তু ডেফিনেটলি 15 নভেম্বর এই মুভিটা চেক আউট করতে পারো। আমি ট্রেলারটা দেখেছিলাম, রিয়াকশন আমি করেছিলাম, চেক আউট করে নিও, সেটা আমার বেশ ভালো লেগেছিল। ওর অ্যাক্টিং বেশ ভালো লেগেছিলো, যেইভাবে লোকেশন শুটিং করা হয়েছে এবং যেরকম সিকুয়েন্সগুলো দেওয়া হচ্ছে না, কাইন্ড আমার জোকার জোকার ভাইব আসছিল, ঠিক আছে, জোকারের যে দুটো পার্সোনালিটি সিনেমাটা ভাইব কিন্তু আমি পাচ্ছিলাম, সাইকোলজিক্যাল একটা সাইকেটিক মানে লোক হয় না, যেরকম জোকার টুতে দেখেছো বা জোকারে দেখেছো, জোকারের যে ক্যারেক্টারটা সেরকম কিছু মনে হচ্ছে, মাল্টিপল পার্সোনালিটি বলতে পারো বা একটা সাইকো পেশেন্ট আমি বলতে পারো, সেরকম কিছু আমরা দেখতে পেয়েছি। শাকিব খানের লুক এবং অ্যাক্টিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এইটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে নভেম্বর মাসে 15 তারিখে বেরাচ্ছে এই দার্ড মুভিটা, যেখানে ডাইরেক্টর করেছে অন্যনা মাউন্ট। এরপরে নেক্সট মুভি হচ্ছে নভেম্বর 22 আসতে চলেছে, অজয় দেবগনের নাম বলে একটা মুভি, যেটার কিন্তু প্রমোশন এখনও সেরকমভাবে শুরু হয়নি। এই মুভি সঙ্গে খুবই কম ডিটেলস জানা গেছে আপাতত। তো এই মুভি যেটা বললাম যে খুবই কম ডিটেলস জানা গেছে, শুধুমাত্র অজয় দেবগন এই মুভিতে অ্যাক্টিং করছে, এবং অজয় দেবগন যাদের পছন্দ অজয় দেবগন অ্যাক্টিং দেখতে পারো, তারা কিন্তু এই মুভিটা গিয়ে ট্রাই করতে পারো। 22 নভেম্বরে বেরাচ্ছে এটা। নেক্সট 22 নভেম্বরে আরেকটা মুভি বেরোচ্ছে, যেটার নাম হচ্ছে আই ওয়ান্ট টু টক। এটাও কিন্তু একটা হিন্দি মুভি, যেখানে অভিষেক বচ্চনের একটা নতুন লুক বেরিয়ে এসছে, যেখানে একটা মোটা টাইপের একটা লুক দেখানো হচ্ছে, আর এই মুভিটার নাম বেরিয়েছে আই ওয়ান্ট টু টক। এর বেশি কিন্তু মুভিটা সম্পর্কে আপাতত কোনো খবর নেই, বাট 22 নভেম্বর এটা বেরোচ্ছে, আশা করছি রিসেন্টলি মানে খুব শিগগিরই এই মুভিটা প্রমোশন শুরু যখন এই বিষয়ে আরও জানতে পারবো। তো 22 নভেম্বরে দুটো তোমরা অপশন পেয়ে যাচ্ছে, অজয় দেবগনের নাম বা অভিষেক বচ্চনের আই ওয়ান্ট টু টক, তুমি যেটা পছন্দ সেটা গিয়ে দেখতে পারো। তো 2007 বেরিয়েছিল লাইফ ইন এ মেট্রো, ঠিক আছে, এটা কাইন্ড অফ কাল্ট ক্লাসিক টাইপের মুভি বলতে পারো। সেই মুভিটার একটা সিকুয়াল বেরোচ্ছে রিসেন্টলি, যেটার নাম দেওয়া হয়েছে মেট্রো ইন দিনো। এই মুভিটা বেরোচ্ছে 29 নভেম্বর 2024, যেখানে কিন্তু বড় বড় কাস্ট রাখা হয়েছে, সেখানে অঙ্কুরা সেন শর্মা ছাড়াও আয়ুক্ত রয় কাপুর, ফাতিমা সারা শেখ, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, আনুপম খের, বড় বড় নাম রাখা হয়েছে। এবং এই মুভিটা
হয়তো আগে যে লাইফ ইন এ মেট্রো মুভিটা ছিল সেটার কাছাকাছি হলেও আই থিঙ্ক মুভিটা ভালো হতে পারে। এই মুভিটা ডাইরেক্ট করেছে আই থিঙ্ক অনুরাগ বাসু। তো অনুরাগ বাসু মুভি কিন্তু আমরা একটা ডিফারেন্ট ফ্লেভার পেয়ে থাকি, তো এখান থেকেও কিন্তু আমরা সেটা পেতে পারি। বাট যেহেতু সারা আলী খান আছে, সো আমার সন্দেহ আছে মুভিটা অ্যাক্টিং আর ভালো পেয়ে চলছি। বাট এই মুভিটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে একদম নভেম্বরের এন্ডে গিয়ে। নভেম্বর 29 এটা বেরোচ্ছে মেট্রো ইন্দিরো। আর নভেম্বর এন্ডে 29 আরেকটা মুভি বেরোচ্ছে, এটা হচ্ছে একটা ইংলিশ অ্যানিমেটেড মুভি যার নাম হচ্ছে মোয়ানা 2। তো মোয়ানা যে ওয়ান ফার্স্ট মুভিটা 2016 বেরিয়েছিল, মোয়ানা 1 মুভিটা খুব বেশি ইনকাম কিন্তু করতে পারেনি, পপুলারিটি পায়নি। বাট যখন এটা ডিজনি প্লাসে আসে তখন এই মুভিটা কিন্তু প্রচুর ফ্যান ফলোয়িং বাড়ায় এবং মুভিটা সবসময় টপে থাকে ডিজনি প্লাসে, যেখানে সবাই দেখতে পছন্দ করে এই মুভিটা। আর এই মুভিতে কিন্তু ডোয়েন দ্য রক জনসনও ছিল মুভিটাতে একটা গডের ভূমিকা নিয়ে, ঠিক আছে। তো মুভিটা বেশ ফান, একটা মজাদার মুভি হয়েছিল, সেটা আমার বেশ দেখতে ভালো লেগেছিল। সেই মুভিটা নিয়ে সেকেন্ড পার আসতে হয়েছে মোয়ানা 2 বলে। আর এই মুভির ট্রেলার আমি দেখেছিলাম, আর যেটুকু শুনতে পাচ্ছি মুভিটা নিয়ে খুব ভালো হয়েছে, ঠিক আছে। মুভিটা অ্যাকচুয়ালি ছটা পার্টে একটা সিরিজ হয়ে বের করা ছিল ডিজনি প্লাসে, বাট সেটা পরে চেঞ্জ করা হয় এবং মুভিটাকে এটাই মুভি হিসেবে বের করা, বিকজ ওদের মনে হয়েছে এটা এত ভালো মানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এটা সিরিজের জায়গায় মুভি হিসেবে বার করা হয়েছে মোয়ানা 2 29 নভেম্বরে। তো এটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, যারা এই ধরনের মুভি অ্যানিমেটেড মুভি দেখতে পছন্দ করে, বাচ্চা নিয়ে ফ্যামিলি মুভি পছন্দ করে, তারা কিন্তু এই মুভিটা ডেফিনেটলি হলে গিয়ে ট্রাই করতে পারে। হিন্দিতেও ডাবিং তোমরা পেয়ে যাবে, 29 নভেম্বরে আসছে এটা। তো এই ছিল নভেম্বরের মুভি স্লেট, যেখানে বাংলা হিন্দি ইংলিশ তিনটি আমি তোমাদের বললাম। তোমাদের এর মধ্যে থেকে কোনটা জন্য তোমরা বেশি এক্সাইটেড সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, এবং তোমরা নিজেদের প্ল্যান করে কিন্তু হলে গিয়ে এই মুভিগুলো তোমরা চেক আউট করতে পারো। এবং তোমাদের এর মধ্যে কোন কোন মুভির জন্য বেশি এক্সাইটমেন্ট আছে, কোনগুলো তোমরা হলে গিয়ে দেখতে যাবে, সে বিষয়ে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন, গুড বাই।